মাইল থেকে শোনা যাবে কত হাজার মাইল, 70,000 মাইল থেকে জাহান্নামের গর্জন শোনা যাবে। জাহান্নামের গর্জন হাসরের ময়দানে বিশ্বনবী বললেন। হাদিসের মধ্যে বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ কে বলেন আল্লাহ জাহান্নামের গর্জন, ওই জাহান্নামের গর্জন তো আমার উম্মতদেরকে খেয়ে ফেলবে মাওলা, জাহান্নামের মন দিকে এমন ভাবে আসতেছে মাওলা আমি বড় চিন্তায় পড়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদে, এখনো কাঁদে উম্মতের জন্য কাঁদে রে মুসলমান, জন্ম হওয়ার পর রহমত নবী উম্মতকে উম্মত বলে কাঁদলেন, আজকে বিচার বিদায় নেওয়ার পর রহমত নবী উম্মতকে উম্মত বলে কাঁদলেন, আজকে ওই নবীর উম্মতেরা নামাজের খবর নাই, সুন্নাত তরিকার আদর্শ মানার ক্ষেত্রে কোনো খবর, একমাত্র যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা তারাই সুন্নাত তরিকার উপরে অটল অনর অবিচল থাকার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা। আল্লাহ বলবেন ওই পানিটা জাহান্নামের উপরে ছিটিয়ে দেয়, জাহান্নামের উপরে ছিটিয়ে দেয়, উপরে ছিটিয়ে দেওয়া হবে, জান্নাতের পানি নয় হাবিব আমার, দুনিয়ায় কাঁদতে আপনার উম্মতেরা নামাজ পড়ে পড়ে কেঁদেছে, এই চোখের পানি গো হাবিব আমার, আমি আল্লাহ কুদরতি ভাবে জমা রেখে দিলাম, এই কুদরতি ভাবে তাদের এই দুনিয়ার সারা চোখে পানিটা বিঠা যায় না, আমি আল্লাহ বিঠা দিতে যাই দিতে দেই না, এই চোখের পানি আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম, আপনার গুণাগার উম্মতের চোখের পানিটা এত পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, ওই চোখের পানিটা জাহান্নামের উপরে সিটি দেওয়ার সাথে সাথে জাহান্নাম ওই চোখের পানির ভয়ে বহু দূরে চলে যায়।